নমস্কার বন্ধুরা করবিশ কিচেন চ্যানেলে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই ছট পুজো উপলক্ষে সার্বিক অভিনন্দন আজকে আমি এই ছট পুজো উপলক্ষে ঠেকুয়াটা বানিয়েছি এই ঠেকুয়াটা যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে আরও এরকম ধরনের রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় চলুন যেভাবে বানাচ্ছি সেভাবেই দেখাই ঠেকুয়াটা সবারই খুব প্রিয় সেই হিসাবে ঠেকুয়াটা সহজভাবে বানাবার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলোই দেখাচ্ছি প্রথমে কিছুটা এক বাটি ময়দা ঠিক ঘরোয়া মেজারমেন্টের বাটি এক বাটি আটা হাফ বাটি নারকেল কোড়া নিয়েছি এটা ড্রাই নিতে পারেন আমি নর্মাল নারকেল কোড়া নিয়েছি জলটা এর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো চিনি এক বাটি চার ভাগের এক ভাগ নিয়েছি সুজিও কিন্তু চার ভাগের এক ভাগ নেওয়া আছে ঘি চার চামচ নেওয়া আছে এটা গলানো নেই মৌরি দুই চা চামচ আর এলাচ গুঁড়ো সামান্য চলুন এবার আমি যে জল নিয়ে নিয়েছি দেড় বাটি সেই জলটা একটা পাত্রে যোগ করে দিচ্ছি আর ওয়ান থার্ড বাটি যে চিনি নিয়েছি সেই চিনিটা বাটিতে দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে চিনিটা গলিয়ে নেব নর্মালভাবে এবার চলুন একটা পাত্রের মধ্যে প্রথমে আটাটা যোগ করে দিচ্ছি ময়দাটাও যোগ করে দিচ্ছি এইবার যে নারকেল কোড়াটা যোগ করে দিলাম চিনিটা গোটা সেটা যোগ করে দিলাম মৌরি আর যে ছোটো এলাচের গুঁড়ো সেইটা যোগ করে দিচ্ছি সুজিটা দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব কিছুক্ষণ ততক্ষণই মাখবো যতক্ষণ না মিশ্রণটা বেশ ভালোভাবে মিহিভাবে সবার সঙ্গে মিশে যায় মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেলে ঘিটা যোগ করে দিন ঘিটা গলিয়ে নিতে পারেন কিন্তু এইভাবেও ভালোভাবে মেখে নিতে পারেন আপনারা কিন্তু ইচ্ছা করলে চিনিটার পরিমাণ খুব সামান্য একটু কম করে নিতে পারেন এতে মিষ্টতাটা কোনো কম হয়ে যাবে যারা কম মিষ্টি খেতে চান তারা এইভাবে করেন দেখুন এইভাবে ডোটা যতক্ষণ তৈরি হবে ততক্ষণই জানবেন আপনার মাখাটা পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখুন হাতে গোল পাকিয়ে যাচ্ছে পুরোটা চিনির যে চালসিটার নেওয়া হয়েছে তৈরি করে সেইটা আস্তে আস্তে মেশানো হচ্ছে খুব কম পরিমাণে মেশাবেন এটা কিন্তু ডোটা খুবই শক্ত হবে একটু যদি নরম হয়ে যায় আপনার তখন আলাদাভাবে আটা ময়দা সমস্ত মেশাতে হবে সে এক বিচ্ছিরি তখন টেস্টটার পরিবর্তন হয়ে যাবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে টাইট করে মেখে নিন আমার আরেকটু লাগবে সেইটুখানি আমি ধীরে ধীরে খুব সাবধানে মিশিয়ে নিচ্ছি বেশ টাইট করে পুরো ডোটা তৈরি করে নেব দেখুন এইভাবে মাখুন আস্তে আস্তে তবে বেশি মাখবেন না যত নরম হয়ে যাবে কিন্তু ঠেকুয়াটা নরম হতে থাকবে আস্তে ধীরে শক্ত করে মেখে নিন ক্রমে এইভাবে মেখে নিলাম ধীরে ধীরে এইবার একটা গোল পাকিয়ে আমি ডোটা বড় আকারে তৈরি করে নিলাম দেখুন বেশ শক্ত আছে ঠিক এই রকম এবার একটা থালা চাপিয়া দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি লেচি পাকিয়ে নিচ্ছি প্রথমে কতগুলো যতটা হয় সেই অনুযায়ী লেচিটা করে নেব হাত দিয়ে দিয়ে একটুখানি সামান্য প্রথমে গোল গোল করে রেখে দেব এইভাবেই আমি একটা বড় লেচি প্রথমে পাকিয়ে নিলাম হাত দিয়ে এপাশ ওপাশ করে দেখুন একটু শেপটা তৈরি করে নিচ্ছি এইভাবেই শেপটা আসবে যেহেতু তেল বেশি থাকে সহজে শেপ আসতে থাক চায় না এইবার এইভাবেই জোরে জোরে একটুখানি মোটা করেই কিন্তু বেলে নেবেন দেখতে পাচ্ছেন থিকনেসটা কেমন আমি সেইভাবেই কিন্তু বেলে নিলাম এটা একা ব্যাকা হলে কোনো কিছুর ব্যাপার নেই এই হবে এইবার আস্তে আস্তে একটা গ্লাস নিন গ্লাসের কানাটা যেহেতু ধার কাটতে সুবিধা হবে চেপে যে মাপে সেইভাবে করে নিতে পারেন স্টিলের বাটি নিতে পারেন কৌটোর ঢাকনা নিতে পারেন ঘরোয়া জিনিস দিয়ে এইভাবে বেশ মোটা মোটা থিকনেস করে কেটে নিন সমস্তগুলো দেখুন আরও একটা আমি করে নিচ্ছি সেটাও কিন্তু গোল গোল করে এইভাবে কেটে নিচ্ছি সমস্ত ডোগুলো এইভাবেই কিন্তু কেটে কেটে গ্লাস দিয়ে সমস্ত করে নিলাম যতগুলো হয় ততগুলো এই ছোটো ছোটো অংশগুলোও কিন্তু আমি শেষে করে নেব এইগুলোও করে নিচ্ছি সমস্ত দেখুন ঠেকুয়ার পিসগুলো তৈরি হয়ে গেল এইবার ঠেকুয়াতে ডিজাইন দেবো না সে তো হয় না যাদের ছাঁচ আছে তারা ছাঁচে করতে পারেন যাদের ছাঁচ নেই এরকম একটা ছুরি নিয়ে ঝপঝপ করে চট করে ডিজাইন করে দিন এটা কিন্তু খুব ইজিতেই হয়ে যাবে ছুরি তো হাতের কাছেই থাকে আবার এর মধ্যে একটু কাঁটা চামচ দিয়েও মাঝখানে আরেকটি ডিজাইন করে দিতে পারেন দেখতে খুব সুন্দর হবে একুয়াগুলো কিন্তু আমার সব তৈরি হয়ে গেছে দেখুন ডিজাইন করা হয়ে গেছে থিকনেসটা দেখুন এইরকমই হবে এইরকম একটা গ্লাস ব্যবহার করলে সব থেকে কাটতে সুবিধা এইভাবেই করে নিলাম এবার গ্যাসের কাছে যাই আমি একটা করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হতে দিয়েছি হালকা হয়ে গেছে তেলটা এইবার যে ঠেকুয়াগুলো আমি নিয়ে এসেছি সেই ঠেকুয়াগুলো আস্তে ধীরে আমি ছেড়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু জোরে থাকবে না যদি মনে করেন বেশি গরম হয়ে গেছে তেলটা তাহলে একটুখানি গ্যাসটা বন্ধ করে ঠেকুয়াটা ধীরে ধীরে ছেড়ে দিন এইভাবে সমস্ত ঠেকুয়াগুলো আস্তে আস্তে তিন চারটে করে আমি ছেড়ে দিচ্ছি এবার নাড়াবো না প্রথমে আস্তে ধীরে প্রথমে হতে দেব এইভাবে কিছুক্ষণ ধরে ঠেকুয়াগুলো করার জন্য আপনাকে কিন্তু এপিট ওপিট করে টাইম দিতেই হবে লাল হওয়া পর্যন্ত ময়দার হলে একটু সাদা ভাব হবে আটার হলে একটু লালচে ভাব এরপরেও আপনি যতটা কড়া পাকের বানাবেন সেই অনুযায়ী বানিয়ে নিতে পারেন চলুন ধীরে ধীরে দেখুন ঠেকুয়াগুলো ভাজা হচ্ছে এপিট ওপিট করে পাঁচ সাত মিনিট অন্তর আমি নাড়িয়ে দিচ্ছি তানালে এক পিট হবে অন্য পিঠ হবে না এইভাবে ভাজতে ভাজতে ক্রমে আমি আস্তে আস্তে এপিট ওপিট করে তুলে নিলাম সমস্ত ঠেকুয়াগুলো একদম দেখতে পাচ্ছেন লাল লাল ভাজা হয়ে গেছে এইবার একটু তেলটা প্রথমে ঝরিয়ে নিচ্ছি তার ফাঁকে আমি নিচে ধীরে ধীরে বাকিগুলো আবার তেলের মধ্যে কতগুলো ঠেকুয়া দিয়ে দিলাম এইগুলো একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি বাকিগুলোও একইভাবে করে নেব ঠেকুয়াগুলো কিন্তু সত্যি অসাধারণ খেতে সবারই খুব পছন্দ যারা বানাতে পারেন না যারা অনেকে আছেন আমার থেকে ভালো বানান তবে আমি এইভাবে বানালে চট জলদি হবে সোজা হবে সেই পদ্ধতিটাই আপনাদের আমি আমার জানা যেটা সেটাই শেয়ার করলাম ক্রমে আর বাকি যেগুলো দিয়েছি সেগুলো আস্তে আস্তে ভেজে তুলে নিলাম আবার কিছুটা ঠেকুয়া ওই তেলের মধ্যেই যোগ করে দিচ্ছি গ্যাসটা কিন্তু আসতেই আছে ঠেকুয়া বাজতে একটু সময় লাগে এইভাবে বাকি ঠেকুয়াগুলো সমস্ত ভেজে তুলে নেব চলুন অকেশান স্পেশাল হিসাবে ঠেকুয়া তো এই সময় খুবই জনপ্রিয় প্রত্যেকের ঘরে ঘরে হয় ছাদ বাড়ানোর জন্য আপনারা ইচ্ছা করলে কাজু কিশমিশ এরকম ড্রাই ফ্রুট একদম কুচি কুচি করে ঠেকুয়ার সঙ্গে দিতে পারেন এটাও আমি অনেক সময় দিয়ে থাকি ঠেকুয়াগুলো পুরো রেডি ঠান্ডা হয়ে গেছে আর কিছুগুলো আমি কড়া পাকের ভেজে নিয়েছি আপনারা যেরকম খুশি সেরকমই ভাজতে পারেন চলুন এবার পরিবেশন করে দেখার দেখুন ছট পুজো উপলক্ষে আমি ঠেকুয়া বানালাম আশা করি আপনাদের এই ঠেকুয়াগুলো ভালো লাগবে রেসিপিটা আপনারা করে দেখবেন অতিথি আসলে এগুলো বানিয়ে নিতে পারেন আবার টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন কোনো জায়গায় ঘুরতে গেলে এগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন এইভাবে সব টেকুয়াগুলো আমি আপনাদের বানিয়ে দেখালাম আশা করি ঠেকুয়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারাও এরমভাবে করে দেখবেন চলুন একটা ঠেকুয়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে এইভাবে বানানোর অনুরোধ রইল আশা করি আপনাদেরও এত সুন্দর হবে রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক আর শেয়ার করার অনুরোধ রইল বেলাইকানটাও প্রেস করে দেবেন যাতে এরকম নানা ধরনের রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় পুজো উপলক্ষে আমার সকল বন্ধুদের প্রতি রইল শুভকামনা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে আবার আপনার সঙ্গে দেখা হবে